নেদারল্যান্ডস ইনিংসের 43তম ওভারের ঘটনা, যেখানে লঙ্কান বোলার চামিকা করুণারত্নে 43তম ওভারে দ্বিতীয় বলটি দুর্দান্ত করেন। সেখানে নেদারল্যান্ডসের ব্যাটার এঙ্গেল ব্রেথর্ড বলটি মিস করেন। বলটি চলে যায় সরাসরি উইকেটকিপার কুশল মেন্ডিসের হাতে, কিন্তু লঙ্কান উইকেটকিপার বলটি ধরতে ব্যর্থ হন, যার ফলে বলটি কুশল মেন্ডিসের পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। কিন্তু সামনেই ছিল কুশল মেন্ডিসের রাখা হেলমেট, বলটি গিয়ে সরাসরি হেলমেটে আঘাত হানে। হেলমেটে ধাক্কা খেয়ে বলটি সেখানেই থেমে যায়, আর তাতেই মাঠে থাকা আম্পায়ার শ্রীলঙ্কাকে 5 রান জরিমানা করে বসেন। কিন্তু এই 5 রান জরিমানা যেন কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না লঙ্কান বোলার চামিকা করুণারত্নে। অন্যদিকে অবাক হয়ে তাকিয়ে আছেন উইকেটকিপার কুশল মেন্ডিসও, আর এমন ঘটনায় কোনো মতেই হাসি থামাতে পারছেন না নেদারল্যান্ডসের ব্যাটসম্যান এঙ্গেল ব্রেথর্ড।